আর কখনো ভুল হবে না হাইকোর্টে বললেন কুষ্টিয়ার এসপি কুষ্টিয়ার ভাড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসপি এস এম তানভীর আরাফাত আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সংক্রান্ত আবেদনপত্র দাখিল করেন তিনি আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনে এস এম তানভীর উল্লেখ করেন তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন এ ধরনের ভুল আর কখনো হবে না বলেও আবেদনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবেদনে কুষ্টিয়ার এসপি আরও বলেন বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে কোন অবস্থাতেই বিন্দুমাত্র দেখানোর কথা থাক বরং অসম্মান দূরে বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি এই ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি বিচারপতি মামুন রহমান ও বিচারপতি খিজির হায়ারদের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এই আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে গত বিশে জানুয়ারি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ব্যাখ্যা দিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করেন হাইকোর্ট পঁচিশে জানুয়ারি এসপিকে সশরীরে হাজির হতে বলা হয় আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ব্যাখ্যা চান আদালত এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিশে জানুয়ারি বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এই আদেশ দেন গত উনিশে জানুয়ারি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের বিষয়টি অভিযোগ হিসেবে সুপ্রিম কোর্টে আসে ওই ম্যাজিস্ট্রেট নিজেই এই অভিযোগ করেন এসপি বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে দাখিল করা একটি আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয় ওই আবেদনে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান বলেন কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে চোদ্দই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় হই এরপর ১৬ জানুয়ারি আমার দায়িত্ব পালন অবস্থায় সকাল দশটায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে জৈন ভোটারের অভিযোগের ভিত্তিতে ভোট কেন্দ্রে প্রবেশ করি সেখানে ব্যক্তিকে কেন্দ্রের বুথের কতিপয় ভিতর লম্বা বেঞ্চে পোলিং এজেন্টদের সঙ্গে বসে থাকতে দেখি তখন তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা পরিচয়পত্র না দেখিয়ে প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত এ ফোর সাইজের কাগজ দেখান আমি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে এ বিষয়ে কথা বলার জন্য বুথের বাইরে ডাকি কথা বলা শুরু করতেই ওই ভোট কেন্দ্রে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সহ চল্লিশ থেকে পঞ্চাশ জন ফোর্স সহ প্রবেশ করেন তিনি প্রবেশ করেই প্রিসাইডিং অফিসারকে উচ্চস্বরে তলব করেন তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার এসপি মোস্তাফিজুর রহমান সহ কয়েকজন ফোর্স প্রিসাইডিং অফিসারকে আমার সঙ্গে কথা বলতে না দিয়েই তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেন তখন আমি নিজের পরিচয় দিয়ে বলি অফিসারের সঙ্গে একটি বিষয়ে কথা বলছি কথা শেষ হলে ওনাকে নিয়ে যান এএসপি এরপরেও মোস্তাফিজুর রহমান ধমক দিয়ে প্রিসাইডিং অফিসারকে আমার সামনে থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপার তানভীর আরাফাত আমার দিকে অগ্রসর হন এবং আমাকে জিজ্ঞেস করেন আপনি কে কি করেন এখানে আমি আমার পরিচয় দিলে তিনি আরো ক্ষিপ্তস্বরে বলেন আপনি এখানে কি করেন বিয়াদব বের হয়ে যান এখান থেকে আমি পুলিশ সুপার ও ও তার ফোর্সদের আক্রমণাত্মক মারমুখী আচরণে ও বিমূর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি এরপর এসপি সহ তার সঙ্গী ফোর্স আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে একাধিকবার বলেন এসব লোককে কে পাঠায় বিয়াদব ছেলে এখানে কাজ কি আপনার বের হয়ে যান এখান থেকে তারা কেন্দ্র থেকে চলে যাওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও অবহিত করি জুডিশিয়াল আবেদনে আরও বলা হয় পুলিশ সুপার ও তার ফোর্সের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা দুই হাজার এর উনসত্তর সত্তর চুয়াত্তর আশি ও একাশি বিধির সরাসরি লঙ্ঘন